এখন আমরা শিখব কি বর্ণ এখন আমরা শিখব বর্ণ ভাষা লেখার জন্য কিছু চিহ্ন ব্যবহার করা করতে হয় ভাষা লেখার জন্য কিছু চিহ্ন ব্যবহার করতে হয় বিভিন্ন ভাষা লেখার জন্য বিভিন্ন রকমের চিহ্ন ব্যবহার করতে হয় সুতরাং ভাষা লেখার জন্য যে সব চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বর্ণ বলে বর্ণ কাকে বলে ভাষা লেখার জন্য যে সব চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বর্ণ বলে যেমন শরীয় শরিয়া ক খ ইত্যাদি এখন আমরা শিখব কি বর্ণমালা কোন ভাষার সকল বর্ণকে একত্রে বর্ণমালা বলে বাংলা ভাষায় 51টি বর্ণমালা আছে এই সবগুলো বর্ণকে একত্রে বর্ণমালা বলে বর্ণমালা কাকে বলে কোন ভাষার সকল বর্ণকে একত্রে বর্ণমালা বলে বাংলা ভাষা 51টি বর্ণমালা আছে এই সবগুলো বর্ণকে একত্রে বাংলা বর্ণমালা বলে বাংলা বর্ণমালা দুই রকম কি কি স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ যে সব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হয় সেগুলোকে স্বরবর্ণ বলে স্বরবর্ণ মোট 11টি যথা স্বরীয় স্বরিয়া রস্বই দীর্ঘই রস্ব দীর্ঘ রি এ ওই ও ও বর্ণমালা আমরা বুঝেছি কি কোন ভাষায় সকল বর্ণকে একত্রে বর্ণমালা বলে বাংলা ভাষায় 51টি বর্ণমালা আছে এই সবগুলো বর্ণকে একত্রে করলে বাংলা বর্ণমালা বলে বাংলা বর্ণমালা কয় রকম দুই রকম স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ কাকে বলে যে সব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হয় সেগুলোকে স্বরবর্ণ বলে স্বরবর্ণ মোট 11টি স্বরীয় স্বরিয়া রস্বই দীর্ঘই রস্বু দীর্ঘ রি এ ঐ ও ঔ দুই ব্যঞ্জনবর্ণ যে সব বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না সেগুলোকে ব্যঞ্জনবর্ণ বলে স্বরবর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে ব্যঞ্জনবর্ণ একে অপরের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না সেই জন্য হচ্ছে তাকে কি বলে ব্যঞ্জনবর্ণ বলে স্বরবর্ণ 11টি ব্যঞ্জনবর্ণ 40টি তাহলে মোট বর্ণমালা কতটি 51টি তাহলে আমরা ব্যঞ্জনবর্ণ কোনগুলো সেগুলো শিখি ক খ গ গহ ঙ চ ছ বর্গীয় জ যহ নিয় ট ঠ ড ডহ মধুনন্য তালবস্য মদিনাস্য দন্তিয়স্য হ খিয় ডর দশনর অন্তস্থিয় খণ্ডুত্ব অনিষ্কার বিসর্গ চঞ্জবিন্দু চার তাহলে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ আমরা
শিখে নিলাম বর্ণ, বর্ণমালা কাকে বলে শিখে নিলাম, বাংলা বর্ণ কাকে বলে তাও শিখে নিলাম, স্বরবর্ণ কাকে বলে শিখে নিলাম, ব্যঞ্জন বর্ণ কাকে বলে শিখে নিলাম, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ কোনগুলো তাও শিখে নিলাম। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।